সরকার গদ্দার, সরকার গদ্দার করে তারে গ্রেফতার, চেপে দিয়ে ঘরে তার ডজন খানিক ভুয়া মামলা, পারে না বদ্ধ রাখিতেই হঠাৎ করে ফের সারিতেই প্রতিবাদের ঝড় তুলে জাতিতে নির্বোধ ঠেলা এবার সামলা। দুর্নীতি দুর্বাস নাশকতা সন্ত্রাস রকমারি চরম পন্থা সবই সে পদদলে ক্রোধে, অসত্য অনাচার দুর্নীতি দুরাচার করতে সব সংস্কার যাকে পাঠিয়েছেন মহান আল্লাহ, আমি দেখেছি তাঁকে একেবারে কাছে থেকে কখনো বা দূর থেকে, সে তো বিজয়ী আসাদুল্লাহ, আমি দেখেছি তাঁকে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মহতারাম আমিরে জামাত, 2005 সালে 21 ফেব্রুয়ারি দিবাগত রাত্রি পৌনে 2টায় যখন গ্রেফতার হন, এ সময় কিন্তু আমি সবেমাত্র আমি এমএ থিসিস বিষয়ের ছাত্র ছিলাম, আর এই থিসিস আমি লিখেছি, আমার তত্ত্বাবধায়ক ছিলেন মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। তার গ্রেফতারের এক মাসের মধ্যে সে সময়ের যে পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছিল তার উপর ভিত্তি করেই লেখা, এবং আমি বলবো শিশুকাল থেকে মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমার প্রাণপ্রিয় স্যার, তাকে যে দেখেছি এপর সে পর্যন্ত কীভাবে দেখেছি, কেমনভাবে দেখেছি, কাছে থেকে দেখেছি, দূরে থেকে দেখেছি, কীভাবে দেখেছি, কীভাবে তাকে উপলব্ধি করেছি, তাকে বুঝেছি বিভিন্নভাবে, সেই কথাগুলি এখানে ফুটে তোলার চেষ্টা করেছি আমি আমার ভাষায়। এবং সরকার যে অন্যায়ভাবে তার ঘাড়ে ডজনখানেক ভুয়া মামলা চাপিয়ে দিয়েছিলেন, মূলত প্রতিবাদ ছিল এই কবিতার মাধ্যমে, সেই মামলাগুলোর প্রতিবাদ ছিল, এই মামলাগুলোর বিরোধিতা করেই এই কবিতা মূলত রেখা। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, প্রেক্ষাপট বুঝলেন, কবিতার নাম হচ্ছে আমি দেখেছি তাঁকে, কাকে, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবকে, শিশুকাল থেকে সেই পর্যন্ত কীভাবে দেখেছি সেই বিষয়গুলি এবং চরম প্রতিবাদগুলি আমি এই কবিতার মাধ্যমে ফুটে তুলতে চেয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে এই কবিতা যতটুকু সম্ভব আমি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। আমি দেখেছি তাঁকে একেবারে কাছে থেকে কখনো বা দূর থেকে, সে তো বিজয়ী আসাদুল্লাহ, অসত্য অনাচার দুর্নীতি দুরাচার করতে সব সংস্কার যাকে পাঠিয়েছেন মহান আল্লাহ, আলিঙ্গন করেন যিনি সদা ব্যস্ত তাকে আমি দেখেছি তাকে। দিবাকর নিশাকর দিনমণি শশাঙ্ক জবে চালায় রাজ্য, গভীর মনোযোগে নির্ঝুম নিরালয় নিদ্রা নাইতে পরিত্যাজ্য, অধ্যবসায় গবেষণায় গভীর ধ্যানে মগ্ন মত্ত বিভোর চুপি চুপে, চলিষ্ণু বিদ্যা কল্পদ্রম চলন্ত বিশ্বকোষ মম সদ্য সব্যসাচী রূপে আমি দেখেছি তাকে। শব্দের যোজনা বাক্যের দোতনা বর্ণনার নিপুণতা মধুময় ঝঙ্কার, ভাষার শৈলিতা বাচনের রুজুতা জ্ঞান গর্ভে বাক্পটুতা সীমাহীন সম্ভার, মিম্বার মঞ্চে সকল অংশে চঞ্চল বাগ্মী অসংখ্য চরিত্রীর সমীপে, ভাষাবিদ সৈনিক সাহিত্যিক সুপণ্ডিত বক্তা সে নির্ভীক তাত্ত্বিক আলোচক রূপে আমি দেখেছি তাকে। দৃষ্টির অগচরে সারা অহরাত্র কেটে কেটে বিভাবরি জেগে জেগে সর্বরি স্রষ্টার ধ্যানে থেকে, তাসবি তাহলিল কালাম পাঠে তার তিল
অনুরাগ ত্যাগ করে অক্ষি হতে অশ্রুমালা ঝরাতে আমি দেখেছি তাঁকে। অতিশয় নম্র সত্তা কৃপা করুণা কামে প্রশস্ত হৃদয়ের দত্তা অকাতরে বৃত্ত বিলে দিতে ঈর্ষা ও দাম্ভিক পদদলে সার্বিক সদা বিনম্র অধীনে স্বীকৃতি সঞ্চয় করতে আমি দেখেছি তাকে। দুর্নীতি দুর্বাস নাশকতা সন্ত্রাস রকমারি চরম পন্থা সবই সে পদদলে ক্রোধে পত্র পত্রিকায় লিখে বহু পুস্তিকায় এসবের দারুণ বিরুদ্ধে আবারও তুলে ধরতে বক্তৃতারও ফাঁকে আমি দেখেছি তাকে। বদ্ধ কারাগারে লৌহের কারারে হংকারে ক্ষিপ্র সিংহ যেন খেপা ব্যাঘ্র দাম্ভিক চঞ্চল গাম্ভীর্য চঞ্চল সুদৃঢ় মনোবল বিমলিন কভু নয়সেই আলাপ করতে সদা হাস্য মুখেই আমি দেখেছি তাকে। সরকার গাদ্দার সরকার গাদ্দার করে তারে গ্রেফতার চেপে দিয়ে ঘরে তার ডজন খানিক ভুয়া মামলা পারে না বদ্ধ রাখিতেই হঠাৎ করে ফের সারিতেই প্রতিবাদের ঝড় তুলে জাতিতে নির্বোধ ঠেলা এবার সামলা হতবুদ্ধি সরকার করেছে কর্ম ন্যাক্কার উদয় হোক তার সুমতি মুক্তিতে মহৎ প্রাণ ফিরে রাখতে জাতির মান ফিরে দিয়ে তার এই শর্ত ও বাধাহীন চুক্তি যেন তারে পূর্বের মতোই পাই দেখতে অতীত জীবনের প্রতিটি বাঁকে যেমন দেখেছি তাকে। ধন্যবাদ সকলকে।